قديم وفي فرقان العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان كعبا كوسين أو أدنى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة الدنيا আপনাকে ফরাত পতনে মারায়া নবী দিল হুয়া গম সে দোপারা ইয়া নবী সালাত নে سب جنتی ہے نثار مدینہ سالا دنیا بابا رامار اپنارا جرا بسے چین بار داڑی چین اپنارا سبا کی جندہ سین نمارا کسی আওয়াজ তো বোঝা যায় যেমন আপনারা কবর থেকে আসছেন মনে হয়। এতগুলি মানুষ আসলে রাস্তার যে পরিস্থিতি আমি মনে করছিলাম মনে হয় তাড়াতাড়ি চলে যেতে পারবো, প্রায় দুই ঘন্টার কাছাকাছি রাস্তায়। তো যাই হোক, যারা দাঁড়িয়েছেন বা বসেছেন ইনশাআল্লাহ সবাই মাহফিলে কিছু আলোচনা শোনার নিয়তে বসছেন তো, ঠিক কি না? নাকি আলোচনা না করে ফেকেটটা দিলে কাম শেষ? আপনারা কি মদিনার আশায় না তাবারুকের আশা? আরো জোরে বলেন, মদিনার আশা করেন কে কে হাত তোলে? আর একটু জোরে বলেন মারহাবা।
আপনারা মাহফিলে বসেছেন কার মহব্বতে? আর একটু জোরে বলতে হবে, কার? আমার ভাই উপস্থাপক একটা কথা বলেছেন, ওয়াজ করেন, অহেতুক কথা বলিবেন না। আমি অনুরোধ করব, আমাকে দাওয়াত দেন না দেন আমি পরোয়া করি না, হক কথা আমি বলেই চাই। কেন জানেন? আমার উপস্থাপক ভাইকের সময় একটু পরামর্শ দেব, সামনে থেকে কোন সুন্নি আলেমের উপস্থাপনা করার সময় এই কথা বলবেন অহেতুক কথা, কোন সুন্নির একটা লব্জ অহেতুক কথা বলে না, কারণ ছাড়া। প্রত্যেকটা কথার পিছনে কোনো না কোনো কারণ থাকে, সুন্নিরা কথা বলে একবারে উপর থেকে একবারে নিচ পর্যন্ত কোন সুন্নি আলেম অহেতুক কথা বলে, কথার পিছনে কারণ থাকে। এটা পরামর্শ, ভুলো না আলোচনা না, কারণ পিছনে বললে কি করতে হবে তা সামনে সামনে বলছি। কেউ রাগ করছেন? আমার বাইরে আমি পরামর্শ দিতে পারি না। যাই হোক, আমি আমার আলোচনার দিকে যাব। আমরা যারা বসেছি নিশ্চয় আমরা কার মহব্বতে? আরো জোরে বলে, যে যাকে ভালোবাসে তার স্লোগান আসতে দেনা জোরে দে, কম দেনা বেশি দে, মদিনা যেতে চান কি চান না? আরো জোরে, কে কে চান না হাত তোলেন। জুসেরটা লাউ সারা ফেলাইছি মনে মনে, কহুজুর মনে ফজর রাগে ছাড়বে না। আমি কিন্তু ফজর বলবি না ভাই, কোন প্রকার কাম শেষ হইবে আমিও শেষ করে দেবো, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কার আশায়? তাহলে একটু বলেন না, আমার পাগল মনে যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল আওয়াজ এখনো ক্লিয়ার হচ্ছে না, এতগুলি মানুষ এই আওয়াজটা যদি সুন্দর করে মহব্বত করে অন্তর থেকে করে মাইক ছাড়া এই আওয়াজ নাজির হচ্ছে না, এটু মহব্বত। আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল প্রাণে পড়িয়া চুমু দিতে, প্রাণে পড়িয়া চুমু দিতে সোনালি রোজায়, আমার পাগল যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল আমি যদি মদিনার মাটি হইতাম, নবী জির রওজা কানি বুকে রাখিতাম। সবাই আমি যদি মদিনার মাটি হইতাম, নবী জির রওজা কানি বুকে, হায় হায় জীবন আমার তন্নগত, জীবন আমার তন্নগত তারি উসিলায়, হায় হায় জীবন আমার তন্নগত, জীবন আমার তন্নগত তারি উসিলায়, আমার পাগল মন ধরে ধরে সোনার মদিনায়, আমার পাগল প্রাণে পড়িয়া চুমু দিতে, প্রাণে পড়িয়া চুমু দিতে সোনালি রোজায়, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল সবাইকে মদিনায় নিলা হামাই নিলা না, এই জীবনে একবার কি নসিবি হবে না। সবাইকে মদিনায় নিলা হামাই নিলা না, এই জীবনে একবার কি নসিবি হবে, হায় হায় দয়া করে দেখা, দয়া করে দিয়া দেখা মরণ
জীবনের বেলায়, হায় হায় দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা আমার নের বেলায়, আমার পাগল মন সোনার মদিনায়, আমার আমার দয়াল নবীর জন্য কোরবানি করতে পারবেন সারা রাত? পারবেন তো? আর না পারবেন কেন? অবশ্যই পারতে হবে না হুজুর। কেন? আপনারা আগেই বলেছেন নবীকে মহব্বত করেন, তো নবীকে ভালো কি কম বাসেন না বেশি বাসেন? নবীকে বেশি মহব্বত করেন না স্ত্রীকে বেশি মহব্বত করেন? নবীকে বেশি ভালোবাসেন না ব্যবসাকে বেশি ভালোবাসেন? নবীকে বেশি ভালোবাসেন না মাকে বেশি ভালোবাসেন? আরো জোরে বলতে হবে। তাহলে দুনিয়া মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন টাকা পয়সা ধন দৌলত ব্যবসা বাণিজ্য পাড়া প্রতিবেশী ব্যবসা বাণিজ্যের জন্য 365 দিনে এক বছর, 364টা দিন, 364 দিন আপনি দুনিয়ার কাজে কাটিয়েছেন, একটা রাত যদি নবীর মহব্বতে কাটাইতে না পারেন আপনাকে আপনি প্রশ্ন করে দেখেন আপনি কত নম্বরের ইমানদার? বছরে কয় দিনে বস? 365 দিনে বস, 364 দিন আপনার নিজের কাজে কাটিয়েছেন। ব্যবসা করার জন্য সকালে গেছেন, রাত্রে করে ঢুকছেন। ছেলে মেয়েদেরকে স্কুলে নেওয়ার জন্য সকালে গেছেন, 3টা 4টা বাজে করে ঢুকছেন। আপনার বিয়ের বিয়া খাওয়ার জন্য তিন দিন অতিবাহিত করেছেন। হানিমুন করার জন্য সপ্তাহের পর সপ্তাহ ব্যয় করেছেন। ওইগুলির কোনো লাভ নাই। আমার দয়াল নবীর সবচেয়ে বেশি মহব্বত করা ইমানের দাবি। ওই নবীর জন্য একটা রাত আমরা দিতে পারি কি পারি না? আরো জোরে বলতে হবে। আল্লাহ কবুল করুন। কোরআনুল করিম সামনে আছে, খুব কেল। আমি দুই একটা কথা আপনাদের থেকে প্রশ্ন করব। কি করব? কথা বলেন না কেন? কি করব বলেন তো? ইমানদার কাকে বলে? আমার বিষয় মনে মেরাজুন্নবীর পাশাপাশি দুটো প্রশ্ন রাখলাম। বলেন ইমানদার কাকে বলে, বলতে পারবেন? এতগুলি মানুষ এত বড় ওয়াজ শুনেছেন, অথচ ইমানদারের ডেফিনিশন জানেন না? জানেন? গুসাইয়া বলতে লজ্জা লাগে, আটকা যদি ভুল হয়ে যায় হুজুর থলি তো দড়ি ফেলাই দিয়ে খদন তো মুকুরু জোয়ার দিয়ে ফেলন দে মুলই। আল্লাহ কবুল করে বলেন আমিন। তা আমি বলতে চেয়েছিলাম ইমানদার কাকে বলে, বলতে পারবেন? আর কথা কয় না, ইমানদার তাকে বলে যার কাছে দুইটা স্বভাব আছে। কয়টা স্বভাব? আরো জোরে, আরো জোরে। দুইটা স্বভাব কি? কোরআনুল করিম থেকে বলবো, এই দুইটা স্বভাব যদি আপনার কাছে থাকে আপনি পাক্কা ইমানদার। আর দুইটা স্বভাব থেকে যদি একটা যদি না থাকে, একটা আছে একটা নাই, আল্লাহর নবী বলে পাক্কা ইমানদার নয়। দোনোটা থাকলে পাক্কা ইমানদার, না থাকলে তুমি হবে ফাসে। তুমি কি? আরো জোরে বলে, যত ইবাদত করেন, নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল আবা কাবা দিলা কুলু কোরআন হাদিস এজমা কায়াস স্কুল মাদ্রাসা তারিখ বিবি আপা যা আছে, এই দুইটা কাজ যদি না থাকে তোমার নাম লিস্টভুক্ত হবে ফাসেকের খাতা। আর দুইটা কাজ যদি জীবনে বাস্তবায়ন করতে পারো তোমার নাম উঠবে ইমানদারের খাতা। ঠিক কি না বলে? এই দুইটা কাজ, কয়টা কাজ? আমরা কি দুইটা কাজ করতে চাই? আমার বিষয় হলো আউলিয়া কেরামের জীবনের পাশাপাশি আমার মুর্শিদে বরহাত আওলাদে রাসূল বানিয়ে জামিয়া বানিয়ে জশনে জুলুসি মিলাদুন নবী আল্লামা হুজুর কিবলায়ে আলম
আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি এবং আওলাদে রাসূলদের জীবনী সম্পর্কে আলোচনা, ঠিক না? আল্লাহ কবুল করো, আমিন। আমি আমার বিষয়ের দিকে যাব, কারণ আমরা তো ওলি আল্লাহর হককে, ঠিক কি না? আরো জোরে বলেন। আর আমার হুজুরের পক্ষে তো থাকতেই হবে। বাংলাদেশের মধ্যে যত দরবার বলেন, এক কথাই বলে দিলাম, বেশি লম্বা আলোচনা নয়, সবাই একটু কথাটা খুব খেয়াল করবেন। এই বাংলার জমিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলাদেশের মধ্যে কোলা আসমানের নিচে বলে দিলাম, যত দরবার বলেন, মাদ্রাসা বলেন, ইউনিভার্সিটি বলেন, যত মুসলমান বলেন, সুন্নি যদি দাবি করো, সমস্ত সুন্নি জনতা স্বীকার করতেই হবে, ঠিক কিনা বলে? কারণ আমার হুজুর কেবলার প্রতিষ্ঠান এটা ওলির প্রতিষ্ঠান নয়, ওলি বানানোর প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলেন না। আওলাদে রাসূলের প্রতিষ্ঠান, আমার হুজুর আল্লামা তাইয়্যিব শাহ রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠান, শুধু উনি আওলাদে রাসূল নয়, ওলি বানানেওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলেন না। ওলি তো যে কোনো কেউ হতে পারে, ওলি যে কোনো কেউ হতে পারে। ইবাদত করতে করতে ভালো কাজ করবেন, ভালো কাজ করবেন, এক পর্যায়ে আল্লাহর যদি ভালো লাগে তোমার নাম ওলির খাতায় চলে দিব, ঠিক কি না? কিন্তু আওলাদে রাসূলের খাতায় যত ইবাদত করবা করো, আওলাদে রাসূলের খাতায় নাম ওঠাটা বড় কঠিন, ঠিক কি না? আর আওলাদে রাসূল যদি একবার হইয়া যাইতে পারো, একবার যদি আওলাদে রাসূলের লগে আমার নবীর বংশের সাথে এক ব্লাডের যদি সম্পর্ক থাকে, তাহলে তোমার জীবন থাকবে। সুবহানাল্লাহ বলবেন না, না হুজুর, কেন? নবীর বংশধর মানি হলো নবীর বংশধর দুনিয়াতে আগমন করার আগে আল্লাহ লক্ষ লক্ষ গাউসের পাওয়ার আওলাদে রাসূলের প্লাটের ভিতরে প্রবেশ করাইয়া তারপরে নবীর বংশে তাদের আগমন হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। লক্ষ কোটি গৌসিয়তের হওয়ার আওলাদে রাসূলের রক্ত। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলবেন না। সেই জন্য আমার হুজুর কেবলার এই অবদান স্বীকার করতেই হবে। না বলে হুজুর কেন, বাস্তবতায় দেখেন, একদম বাস্তবতায়। আমি কোন দরবারকে ছোট করার উদ্দেশ্যে কথাটা বলতেছি না, খুব খেয়াল করবেন। বাংলাদেশে যতগুলি দরবার আছে, দরবারের মধ্যে যারা পীর আছে, কি আছে আরো জোরে বলে, পীর ইন্তেকালের পরে পীরের ছেলে কি হয়? কি আপনারা কি আমার কথা বুঝেন না? বুঝলে কথা বলে, পীরের ছেলে কি হয়? আরো জোরে, পীরের ছেলে, আরো জোরে, পীরের ছেলে যদি পীর হয়, পীরের ছেলে যদি মূর্খ হয়, একেবারে গন্ড মূর্খ, এটা কি পীর হওয়ার যোগ্যতা রাখে? কিন্তু ভাই কথা বলেন না কেন, পীর হওয়ার যোগ্যতা রাখে? পীর হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত, দীন ধর্মের জ্ঞান তার কাছে থাকতে হবে, ঠিক কি না? আরো জোরে বলে তো, দীন ধর্মের জ্ঞান দেওয়ার ফ্যাক্টরি সুন্নিয়তের জ্ঞান দেওয়ার ফ্যাক্টরি বানিয়েছেন আমার আওলাদে রাসূল মুর্শিদে বরহাক আল্লামা তাইয়্যিব শাহ রহমাতুল্লাহ। বাংলাদেশে প্রায় দরবার, এখন কিছু কিছু দরবার আগাই আসছে, প্রায় দরবার থেকে বলা হয়েছে, আপনার সন্তান আপনার পরে আপনার গদিতে বসবে, এই ছেলেরে পীর উপযুক্ত করার জন্য সাইন্সের শ্রীকুটের বাগানে দিয়ে দাও, তারপরে পীর হওয়ার উপযুক্ত হবে। তোমার পীরের ছেলেকে পীর বানার উপযুক্ত বানাই আওলাদে রাসূলের প্রতিষ্ঠান থেকে, ঠিক কি না? এই জন্য বললাম এটা পীরের ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলবেন না। যা হোক, আমি আসতেছি, আমার কথাটা খেয়াল করবেন। ইমানদার হওয়ার জন্য লক্ষণ কয়টা, কাজ কয়টা, কয়টা কয়টা,
সূরা তাওবা 24 নম্বর আয়াত আল্লাহ বলেন সংক্ষেপে, বিসমিল্লাহির রহমানির রহিম, قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره والله لا يهدي القوم الفاسقين চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধুরা আমার ভাইয়েরা আমার তোমার সন্তানের সাইতে, তোমার ভাই বোনের সাইতে, স্ত্রী পুত্রের সাইতে, ও আশির তুকুম আত্মীয় স্বজনের সাইতে, ও আমলুক তরফ তোমা তোমার ধন সম্পদের আল্লাহর নবীর পক্ষে বাতিলের বিরুদ্ধে যতক্ষণ তুমি জিহাদ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমার নাম ইমানদারের খাতায় উঠবে না। লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যত ইবাদত করো এই দুই কাম না করলে তোমার নাম ফাসিকের খাতায় থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটা হলো নবীকে জীবনের সাইতে ভালোবাসা, ভেঙে ভেঙে ক্ষমা দিয়ে দিই, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব সাইতে নবীকে বেশি। আপনার কাছে আমার প্রশ্ন, পৃথিবীর সব সাইতে নবী কি ভালোবাস বেশি ভালোবাসতে পেরেছেন? ফরিশ্চরি মানুষ ফরিশ্চরি বলে বলে পৃথিবীর সব সাইতে কি নবীকে বেশি ভালোবাসতে পেরেছেন? আমাদের লাজাওয়া জবাব নাই, তাহলে ইমানদারের খাতায় নাম লেখার জন্য কেমনে আশা করতে পারি? বলে ও বাবারা নিজেরই নিজে প্রশ্ন করেন, দুনিয়ার সব সাইতে যদি নবীর বেশি ভালোবাসতাম, বছরের মধ্যে মার জন্য সময় হয়, বাবার জন্য সময় হয়, সালাত দাদার জন্য সময় হয়, স্কুলের জন্য সময় হয়, নেতার জন্য সময় হয়, ইমামের জন্য সময় হয়, আমার নেতা তোমার নেতার পিছনে ভোট সাওয়ার জন্য সময় হয়, ব্যবসা করার জন্য সময় হয়, আমার জীবনের থেকে নবীর মহাব্বতে একটু সময় কাটার জন্য কেন সময় হলো না? তোমার তুমি প্রশ্ন করো কিয়ামতের ময়দানে, আল্লাহ যদি তোমার কাছে জিজ্ঞাসা করে, নবী যদি জিজ্ঞাসা করে, ও বড়িক শরীর মানুষ সারা বছর সবার জন্য সময় দিলি, এক বছর পরে ওই বাবা মাহফিলের মধ্যে আমি নবীর মহব্বত একটা রাত কেন দিতে পারলি না? কিভাবে মুখটা নবীর কাছে দেখাইবেন একবার ভেবে দেখুন ঠিক কিনা বলে। তখন কইতে পারবেন হুজুর, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের বউ অসুখ বেশি, সাহাবীদের জীবনী দেখেন একেবারে তাজা ফলে ফুলে, হযরত জাবের দুই সন্তান মরা সন্তান সকিত তলে, সুবহানাল্লাহ। আরো জোরে বলে মরা ছেলে দুইজন চকির ভিতরে, হযরতে মাস এবং মুআব্বাস 6 বছর 8 বছরের বাচ্চা আমার নবীর কদমে শহীদের জন্য চলে গেছে, হযরতে মুসলিমিনা কিল ইমাম হুসাইনের মহব্বতে দুইজন ছোট ছোট বাচ্চা শহীদ করে দিয়েছে, আল্লাহর নবী কইজা বললে এই যে দুইজন ছোট ছোট বাচ্চা মরা বাচ্চা শহীদ তলে তুমি ওগলা ফেসাইয়া বেডশিট ফেরাইয়া ফাটি ফেসাইয়া চকির ভিতরে ঢুকাইয়া রাখলা, আমি রসুল
ছেলের জন্য মেহমানদারি করলাম। ও যাবে, তোমার কি মায়া লাগে নাই, তোমার কি মহব্বত লাগে নাই, এইরকম তাজা মরা ছেলে কেমনে তুমি সখীর তলে ঢুকাইয়া রাখলা? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি এর সবচেয়ে আপনাকে ভালোবাসার জন্য ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষের তাকাইয়া দিলাম, সারা পৃথিবী খবর দিতে পারি নবীর মহব্বত অন্তরে জায়গা দিয়েছি, নবী সারব না, এটার নাম ভালোবাসা। আল্লাহ তুমি দেখতেছো, আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমার হুজুর আউলাদে রাসূল মুর্শিদে বরহক আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির লখতে জিগার হুজুর আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদাজিল্লুর আলী আমার হুজুর কেবলার যে দিনের বেলায় কাজ করতে তাদের খাবার দাবার করাইতেছি, হঠাৎ করে টেলিফোন আসলো, তখন হুজুর কেবলার সাথে থাকতেন রশিদুল হক সাহেব থাকতেন, আল্লাহ তাকে জান্নাতের আলা মকাম দান করো। আমার আপন বাতিজি, আমার আপন বড় ভাইয়ের মেয়ে ইন্তেকাল করেছে, জানাজার নামাজ হবে, আমাকে বলে তুমি একটু জানাজার নামাজ পড়াও। আমি বললাম ভাই আমি জানাজার নামাজ নই, আমার আমি সওয়াব পুনর কথা পরের হিসাব, আমার ঈমান, আমার জান, আমার প্রাণ, আমার কলিজা, আমার আত্মা, আওলাদ রাসূল আসতেছে এই জায়গায় পাঠিয়ে নই, তুমি পাইও যদি মারা যাও আমি এখন জানাজা যেতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 বছর আমার ভাই ভাবি আমার সাথে কথা বলবে, 3 বছর পরে আওলাদ রাসূলের দরবারে এসে আমার বাবি মুরিদ হলো, সুবহানাল্লাহ। তখন আমাকে বলতেছে ফিরের মহব্বত যে কি তুই এই রাত, সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলেন না। এই বছর যখন হুজুর কেবলা আসলেন, আমি হুজুর কেবলা আওলাদ রাসূল যে কি ক্ষমতা আল্লাহ দিয়েছেন দেখেন, সুবহানাল্লাহ বলেন। আমি হুজুর কেবলার সাথে দেখা করার জন্য আলমগীর খানের কাছে আসলাম, সুবহানাল্লাহ বলেন। ওখানে আমি এবং আল্লামা বাইনি সাহেব হুজুর একসাথে, আমার সাথে বয়ান হিসাব আর আমি দনজন যখন একসাথে বসছি, একজনের এক জয় কথা কইতেছি, আর দেখতেছ কয় মাশাআল্লাহ সবাই সেলফি লওয়ার বাংলা কইতেন না, এখন তো ভাই কোনো জায়গায় বাইরে যেতে পারি না, রাস্তাতে বাইরে হলে সমস্যা, বাইরে হলে সেলফি 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 সেলফি। গত সপ্তাহে ডাক্তার দেখাতে গেছি, ডাক্তার দেখাবো, ডাক্তার আমার দেখে কয় খুর আপনি কি নুরু বাংলা নেই, আমি কই আমি নুরু বাংলা কত আপনার চিকিৎসা করার আগে একটা সেলফি দেন, গাড়ির ভিতরে কি যে সেলফি চুকায় হলো না জানি, আজারে লোক আগে সেলফি নিয়ে যাক অধিক যাচ্ছেন। হুজুর কাল গেলাম দেখা করার জন্য আওলাদ রাসূলের দরবারে গেলাম, তো আওলাদ রাসূলের সাথে কথা বলতেছি, বলতে 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 তো আমি হুজুরকে উর্দুতে বলতেছি, হুজুর হামকলে একটু দোয়া কিজি, আমার আমার একটু দোয়া কিজি, মাই দুনিয়া নেই চাউঙ্গা, মদিনা কি গোলামি চাহিয়ে। হুজুর কাল আমার দিকে এইভাবে নজর করে বলতেছে, মদিনা কি গোলামি মিল যায়েগা, হুজুর কি বাগান কি মাদ্রাসা কো খেদমত করেঙ্গে তো মদিনা কি বি মদিনা কি দিনার মিল যায়েগা, চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। হুজুরে আওলাদ রাসূল আমাকে বলতেছে মাদ্রাসার খেদমত করলে মদিনার গোলামি মিলবে, সুবহানাল্লাহ। আমি মনে মনে বলতেছি
মাদ্রাসার খেদমত মানি, সাতকানিয়ার জমিনে যখন হুজুর কেবলার নামে মাদ্রাসার আমি করলাম, মনে মনে নিয়ত করেছি হুজুর কেবলাকে কক্সবাজার যাওয়ার সময় একটা গেট দেব, অন্তত এই মাদ্রাসার জন্য একটু দোয়া করাইব। সুবহানাল্লাহ, হুজুর কক্সবাজারের প্রোগ্রাম যখন ক্যান্সেল আমি আর করতে পারি নাই, কিন্তু মনের মধ্যে তো আক্ষেপ রইয়াই গেছে, সাতকানিয়া বাতেলার আখড়ার ভিতরে মাদ্রাসা কাদেরিয়া তৈয়বিয়া তাহিরিয়া হেমজখানা ওই চিমখানা, ওদের তো মাথার মধ্যে বুমবুড়ি গেছে। হুজুর কেবলার কাছে যে দোয়া চাইছিলাম, হুজুর কেবলা দোয়া ওইখানে মনে মনে যেটা বলছিলাম, হুজুর কেবলা আবেদন বুঝে গেছে। সুবহানাল্লাহ, মাদ্রাসা কি খেদমত করে গেল তো মদিনে কি দিদার বিদার। আমার হুজুর কেবলার কারামত আমি কি বর্ণনা দিই, আমার জীবনের বাস্তব কারামত কইলো পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ, জেলখানার মধ্যে আসিলাম 19 দিন, কয়দিন কদিন 19 দিন জেলখানায় আসিলাম। আল্লাহর কসমে কোরআন শরীফ ধরে বলতেছি, আমি যদি মুসলমানের বাচ্চা হই আমার হুজুর কেবলার কাছে আমার অন্তত পক্ষে 10 থেকে 15 বার দেখা হয়। আরেকটা হুজুরের কেরামত, জিন্দা কেরামত বলি, এখানে কি মহেশখালীর কোন মানুষ আছে? মহেশখালীর মানুষ নাই, মহেশখালীর মানুষ থাকলে একটু দেখা হলে জিজ্ঞেস করি। 2008 সালে মহেশখালীতে আমাকে যখন জবাই করে দিল ওয়াহাবের বাচ্চারা, কারা আপনারা শুনছেন? এই যে দেখেন, এখনো দাগ আছে তো? আছে না? আছে না ভাই? মানুষটা ছোড়ো, মানুষটা কি ছোড়ো, ওয়াজ করতেছে 26 বছর, 26 বছরের ভিতরে বাতেলের বাচ্চারা 9 বার অ্যাটাক করছে, 2 বার জবাই করছে, 2 বার জেলখানায় ঢুকেছে, কিন্তু এখনো মদিনাওয়ালার গুণগান গাইতে আছে। ইনশাআল্লাহ আমরন গে। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলেন না। আমার হুজুর কেবলার জিন্দা একটা কারামত, 2008 সালে আমাকে যখন জবাই করে দিলেন মহেশখালীতে কক্সবাজার হাসপাতালের মধ্যে, আমাকে রাত 1টার সময় মাওলানা সিরাজুল হক আল কাদেরি, বর্তমানে যিনি কাজী সাহেব কক্সবাজার, উনি এবং তৈয়বিয়া তাহিরের যিনি বাসপঞ্জল সাংবাদিক তারেক সাহেব, মাওলানা তারেক হুজুর, ওনারা দুজন আমাকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করাইয়া দিলেন। ভর্তি করানোর পরে ডাক্তার সাহেব আমাকে রাত 1টার সময় অপারেশন থিয়েটারের মধ্যে প্রবেশ করাইলেন। অপারেশন থিয়েটারে প্রবেশ করাই 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, প্রায় 3.5 ঘন্টা পর্যন্ত আমাকে সেলাই করলেন। মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য কাটার দাগ, মাথার মধ্যে শিরা ছিল, গলার মধ্যে কাটা ছিল, পিঠের মধ্যে তলোয়ারের কুচ ছিল, সিনার মধ্যে ছুরির আঘাত ছিল, হাত পায়ের মধ্যে রক্ত কাটার অবস্থা ছিল। এইগুলি 3.5 ঘন্টা পর্যন্ত সেলাই করার পরে ডাক্তার আমাকে সকালবেলা যখন অপারেশন থিয়েটার থেকে বেডের মধ্যে দিলেন, বেডের মধ্যে দেওয়ার পরে জোহরের নামাজের আমার আস্তে আস্তে তন্দ্রা একটু হুঁশ আসলেন, এতক্ষণ আমি বেহুঁশ ছিলাম, হুঁশ আসার পরে বেহুঁশ থেকে যখন হুঁশ হলাম, আমি দেখলাম আমার ডানে বামে আমার আত্মীয় স্বজন বসা, আমার ডান পাশের মধ্যে হিসিতানের বাবা ডান পাশে, আমার ডাক্তার সাহেব বসা, আমি সিট করে এইভাবে হাসপাতালের বিছানার মধ্যে শোয়া। এই ফরিশতার মানুষ, আমি যখন সিট করে হাসপাতালের বিছানায় শোয়া, বালিশের মধ্যে মাথা, হঠাৎ করে ডাক্তার আমার কানে কানে বলে, আমি আপনার একজন অন্ধভক্ত, আমি আপনার অন্ধভক্ত, আপনার বহু ওয়াজ আমার মোবাইলের মধ্যে আছে, হুজুর আপনি একটু দেখেন, আমি আপনার কাছে একটা আবেদন করে কথা বলতাম, আমি ইশারা কথা বলতে পারি না, বললাম বলেন তো দেখি একটু শুনি। উনি আমাকে ইশারার মধ্যে যখন বললাম, উনি আমাকে বলতে সুগের ফানি ফেলাইয়া বলে, হুজুর আপনি বেয়াদবি ধরবেন না, আপনি আর কিছুক্ষণ হলে মারা যেতেন, বাঁচতেন না, মোটামুটি ডেড বডির কাছাকাছি চলে গিয়েছিলেন। ও কাদের সাহেব হুজুর,
আপনাকে জীবনে বেঁচে রাখার জন্য আমি তাড়াতাড়ি সেলাই করতে গিয়ে কণ্ঠের মধ্যে একটা রক্ত আমি পাই নাই, রক্ত ছাড়া আপনাকে সেলাই করে দিয়েছি বাঁচার জন্য। হয়তোবা আমার ডাক্তারে সাইন্টিফিকে যাহা বলে আপনি জীবনে আর কোনোদিন কথা বলতে পারবেন না, আপনার জবান চিরতরে মনে হয় বন্ধ হয়ে যাবে। এই কথা যখন ডাক্তার বলে দিল হাসপাতালের বিছানার মধ্যে আমি হু করে কুদুক খাই খেতে দিলাম। আমার চোখ দিয়ে দেই দিয়ে গর গর করে পানি বেয়ে পড়ে, আমার চোখের পানি বালিশ ভিজে যাচ্ছে। ডাক্তার আমাকে বলে কথা বলতে পারি না, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, আমি ওই হাসপাতালের বিছানার মধ্যে চক্ষুগুলি বন্ধ করে চোখের পানি গর গর করে যখন বালিশ ভিজে যায়, হঠাৎ করে মনে মনে আবেদন জানাইলাম, দরখাস্ত জানাইলাম, আল্লাহ আমি তো মহেশখালী মারামারি করার জন্য যাই নাই, আমি কারো হালের গরিবের নষ্ট করার জন্য যাই নাই, কারো লবণের সালা ফানিতে ফেলার জন্য খাই যাই নাই, কারো সম্পদ গ্রহণ করার জন্য যাই নাই। ও আল্লাহ তোমার নবীর গুণগান আওলাদ রাসূলের গুণগান গাওয়ার জন্য মহেশখালী গিয়েছি। এই নগণ্য বান্দার জীবনের নবীর গুণগান যদি তোমার ভালো লাগে, আওলাদ রাসূলের কথা যদি তোমার ভালো লাগে, আমার মুর্শিদে বড় হকের সদকায় আমার জবান তুমি ফিরাইয়া দাও, আজীবন নবীর গোলামি করব, মুর্শিদের গুণগান গাইব। জোরে বলেন সুবহান। চোখের পানি ফেলে ফেলে কাঁদলাম, হঠাৎ করে দেখলাম আমার গুমন চেতনা তন্দ্রা ভাব, আমি দেখলাম আমার আওলাদের রাসূল শ্রীকুটের জমিনে আর থাকতে পারে নাই, হাসপাতালের বিছানায় আমার গাজী দীন মিল্লত আল্লামা হাসান আল্লাম গাজী দীন মিল্লত ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি সহ আমার মুর্শিদ আওলাদের রাসূল আল্লামা হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি সহ আরো একজন মানুষ ছিলেন, আমি নাম বলবো না, আমার বিছানার মধ্যে হাজির হয়ে গেল, আমার আওলাদ রাসূল গলার মধ্যে এইভাবে হাত লাগাইয়া বলে টেনশন করিও না, আওলাদ রাসূল তোমার সঙ্গে আছে পিছনে আছে। আল্লাহর কসম সামনে কোরআন শরীফ সাক্ষী করে বললাম আমার মুর্শিদে বরহক আমার গলায় হাত লাগাইতে দেরি, আমার জবানে কথা ফুটতে দেরি নাই। এক বৃহস্পতিবার জবাই করছে, এর ফরের মুসিদদের মধ্যে তিন ঘন্টা ওয়াজ, সুবহানাল্লাহ কইতেন না, যে আক্রমণ করছে মরার না এখন দেখাইতে পারবো, এই জায়গায় এই যে এই যে এই জায়গার মধ্যে কেউ যদি ছুরি মারে বাড়াল যদি বাইর করে ফেলে তো সাহায্য কি বাঁচে না, ইয়তি ইয়তি এইযু আছে ডাক যদি দেখেন না পারি, এখন হরকুলি ডাক দেখেন না হইলে বেগুন জুথার গাছ হবে জবানি তো বন্ধ করে দিও, কি জবান বন্ধ কর, এটা জবান ন, এটা তো মদিনাওয়ালার গোলামির জবান, এটা তো আওলাদ রাসূলের গোলামের জবান, এটা মরণ যেদিন মরা যাবো সেদিন আওলাদ রাসূলের কোন গান গাইব। আচ্ছা এটা গদলত কই কি হইদি, হ্যাঁ লেঙ্গাইয়া ঘর লাতি মারি উড়াই নি হম্বাই, আরে হালাইয়া ঘর সাক্ষে দেই হম দেখে বলি হে, আরে বড়াইয়া হর আয়ুনি বড়াইয়া হর আয়ুনি হনে কি ঘর সই যার ঘর গাই গরু নাই তার দেবে সের দো পুরান কথা বলছি নুন্নু হনা পুরান কথা বলছি নুন্নু আজ কেন কথা কই যার ঘর গাই গরু নাই তার দেবে সের দই যার ঘর গাই গরু নাই গাই গরু সারা দই বেছিল এক নম্বর না দুই নম্বর মাজান নমানি তরিকত বেছিল এক নম্বর না দুই নম্বর আরে জোর খাওয়া তো না চিন্তা
কারণ জায়গায় জায়গায় ধরা ফরতে সাইও ফরেন না ফরেন একটা লাইন ওয়াবি হলেন নতুন নাম দিয়ে দি এদিন না আনোয়ার আগে দি গত 9 তারিখ বুখারী মাদ্রাসারি ইমাম সাহেব মাদ্রাসায় বুখারী আহা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তওবা আস্তাগফিরুল্লাহ এই সমস্ত হামখান মানছে করো আল্লাহর আর বুঝবে তৌহিদ তো আমিন ইন মলয় গুরু ওই করকে নি ডর করে না বিষয় নি বাপে মায়ের হদ হুজুর অনার মাদ্রাসা সহকারী গই আর পরে লেলে গুরু গদে হদ চাবি সর গলি ইতার ইন্দি পুলিশ ধরে লগি ডর করে হদ বিষয় করে তিন দিন বাদে ডর গো ধরা হদ ইতি বিচার করে ফেলাই তো তিন দিন করে তুই করে খেন শরম এত লাই নাম দিয়ে দি তোর তোর লজ্জা শরম নাই এত লাই আই নতুন নাম দিয়ে দি ওয়াহাবি মানে প্রমাণ দিন হলে হবে বেগিন দলিল ছাড়া হতা না হই এত লেবের হই দাম তোর হতা নুরে বাংলা না আমি নখন সিটিং দিয়ে না দলিল দেন দিয়ে আর ওয়াজ যাইব দিম না অসুবিধা হবে হলো আদব করে মুরব্বী মানুষ আদব করে নাম মাল কথা আদব করা হরিবে মুরব্বী মানুষ ঠিক নিয়ে তার আর মাননীয় মুরব্বী বর্মদরসার মাড়ত বায়াত গুজি গুজি না তো বায়াত সিস্টেম করলে আর আর তোমরা তো বায়াত গড়াই দাও ইন গুরু ভড্ডল আওয়াজ না আওয়াজ এই জিনিস পাপ সুবহানাল্লাহ খল্ল আওয়াজি মধুর মধু মধু জর দে মধু জর ঠিক না ই আউজুর বায়াত গরব দে আমি বায়াত হইতেছি হাইও আমি বায়াত হইতেছি চিশতিয়া সাবেরিয়া খানদান কাদেরিয়া খানদান নকশবন্দিয়া খানদান মুজাদ্দদিয়া খানদান সাইর তরিকার উপর বায়াত হইতেছি মৌলবি শফি সাহেবের হাতের উপর মৌলবি শফি সাহেবের হাত ওনার ভীর অমুকের উপর হেমুকের উপর আর আলু হুজুর উপর গরান না না গরান আর না মহন্ন জানি দে হই জেরি এখান তো হওয়া পরি মমুক সমুক আলু হুজুর খান কিছু ওয়ানো বরু না না জানি দে হই গেল জেরি তোই আচ্ছা বেশি খুশি হইল আমার ভাই আর আর উজুর কবলা আগে ফোর দিয়ে রঙ্গরি যেতে দিছি কবায়াত ও শুননি আর সহজ হইবা তার মারে দি তোই আর মারলে তার হয় তোরা মারলে কি হয় ইয়া তোর তো মার হয় সে কেউ মারে মারে না না মারে ভুল হইল না না নিজতে হইল না মানুষ খুব খেয়াল করিবেন আয় আর মাননীয় মুরব্বীরা তুমি কেন প্রশ্ন উত্তর সাহেব আর মুরব্বীরে যারা মহাব্বত করো তোমার আর উত্তর দিছি মুরব্বী ঘরে চিস্তিয়ে সাবেরিয়া
চিশতিয়া সাবেরিয়ার ইমাম আছে না? ইমামের নাম কি? নকশবন্দিয়ার ইমাম আল্লামা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দাদিয়ার ইমাম আল্লামা শেখ না মুজাদ্দাদ আল ফাসানি রহমাতুল্লাহি আলাইহি, ঠিক নিয়ে ওয়ামাতন আখন বুল হই নিয়ে তো যে সর্গ তরিকতর নাম তু দলিয়ে যে সাইর ইমামর তরিকত বেসিয়ারে ফগট গরম কর আর প্রশ্ন দি সেই তরিকতর ইমামুন আর মাজার আছে না? মাজার আছে না? আছে না? তো তু তরিকত বেসর দি বার ইমামর মাজার আছে তো বাংলাদেশের মাজার গুন বাই ফেল তো বাংলাদেশের মাজার কে ব্যাংকে তোমার তরিকতর ইমামর মাজার গুন বাকি আই ছায় না যায় ক্ষমতায় হদ্দুর খুলে ঠিক নিয়ে সেরে তরিকতর ইমামর মাজার আছে না? মাজার যদি জন্ম লয় মাজারওয়ালার তরিকত বেসর কে আর আর মাজার হুজুরি হক দে তরিকত আমরা না বেচে মাজার ওয়ালা গুন তোরা কে বেসর তরিকত বেসর মাজার ওয়ালার হুজু বলি হর টোটাল সিটিং দুনিয়া তার হইছে তরিকত কে বেসর নবী সি শুনা গোসালান না হনো মাজার বাই গেলে ইমুরে গেলে ফড়া উড়তে তুই উড়ি যাবি গদি গম গম করা গা শেড়েদের খানা করা সব তুলি যাওয়ার জন্য বিনভূত হয় হত নেতা হত মৌতম হত মন্ত্রী হত মৌল হত আলেম হত ক্যাডার হত বেড়া হত বেড়া ইউর গেল মাথার রক্ষা নাই যে ফসম সিরিজ তুলি ইনর হাসি ডুল দে হাসা তবাই ডুল হাসা তবাই কাছে দে ইতাল লোকে কই দিয়া বাজিলি ট্যাং করি দেখো কেন দিবি তো সাই আর গুদিলে হাড়ি ফেলে আর গুদিলে ফাড়ি ফেলে মারা মইতে আতো তুলি নিয়া রে হ্যাঁ গত গত দোষ হাই ফেলে ইও উনতুনেল হজ কেন করি কাছে কে হো দিন তোরা ওড় আকল দালে বুঝছ না আকল দালে হক না মুখ বেহক বুঝু যাস না বুঝছ না না নামিছ তো হো তোয়া তুমি যদি আরা মাজারওয়ালার গম না লাগ তো মাজারওয়ালার তুমি কে বেচতিয়া দলিল মনে রাইবে শরীয়তর হন আইনের বিরুদ্ধে যদি হন মুসলমান শরীয়তর আইনের অপমান নয় এন্ডিল্লা কোন কথা যদি হয় তার ইমাম তালাক হলে বহু তালাক আরা মাজার জিয়ারত করি কি করি দি না পূজা করি মাজার জিয়ারত যারা মাজার জিয়ারত কে পূজা বলবে তোমার ইমাম তালাক না হুজুর কেন অষ্টম শ্রেণীর মধ্যে মাদ্রাসার ক্লাস 8 অষ্টম শ্রেণী যোগ্য কিতাব পড়ায় ইমাম নাম নুরুল ইজিয়া নুরুল ওয়া নুরুল ইজাম নিজি জিয়ারত করি দে আছে না ও মাথা না আছে না 9 10 অন নিজি মান 9 10 অন মাসকার শরীফ পড়ানো না পড়া 9 10 অন নিজি মাসকার শরীফ মধ্যে বাবু জিয়ারতি কুবুর কবর জিয়ারত করি দে আছে না তিরমিজি শরীফত কবর দে খবর জিয়ারত করি দে আছে না নামাতর কে আছে না সিয়াসিতার হাদিসের ভিতরে কবর জিয়ারতের হাদিসের অধ্যায় আছে মাসকার শরীফে কবর জিয়ারতের অধ্যায় আছে নুরুল ইজার ভিতরে কবর জিয়ারতের অধ্যায় আছে এই জিয়ারত কে যদি তুমি পূজা বলো তুমি বাংলার শ্রেষ্ঠ বন্ড পুবি ঠিক না আর জনের বন্ড কিলে হজে 12 নম্বর বন্ড উড় তোরা বন্ডাই কর দ দরাই দেন আর আর খান দরাই দেন শুনাই একখান দরাই দেন আর পাকিস্তানের ভিড়ন্নি তো তোরও তো পাকিস্তানের দালালি কর দে আলে নবী কা সদকায়ে খায়র নসাকা ওয়া শহীদ Oh,
আল্লাহ হাবিবিকা হাল মুজিবুল রহমে
إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار خدایا بحق محمد رسول دعا ہم گنہ گار کر تو قبول ہم خطا کار سیاں کار ڈوبے ہوئے ذلت میں ہے کچھ بھی ہے لیکن تیرے محبوب کی امت میں ہے ہماری گناہ سے کافتی ہے زمین ولیکن تو ہی مولا غفور الرحیم تمہاری نام ستار و غفار میرے نام آسیوں گنہگار رب العالمین اللہ مغربের নামাজের পর থেকে ও আল্লাহ একটা আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ বিশেষ করে আল্লাহ মাবুত রব্বুল আলামিন আল্লাহ আলমের গুণ আলমের গুণ জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র জিহিজি মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি সম্মেলন আদায় হয়েছে বলগলতি মাফ করে হ্যাঁ যেগুলো শোনার মদিনে পৌঁছায় যাও আল্লাহ সাহাবাই কারাম তাবিন তাও তাবিন নাই মে মুস্তাদিন মুহাদ্দিন সলফে সোয়ালেন আপাই রাসূল আমাই রাসূল আহলে বাইত রাসূল আউলাদ রাসূল দর কদম মুবারক কবুল করে না আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি ফুয়া ব্যক্তিজন মহি মুরব্বী শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব এলাকার যারা কবরে তাদের কবর বলে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও আমরা যারা হাত তুলেছি যারা টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে বাত্রা দিয়ে গায়ে খেয়ে উপস্থিত হইয়া এত সুন্দর মাহফিল সাজাইল আল্লাহ তাদেরকে কুদরতি হাতে সাজাইয়া দাও আজকের মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করো ও আল্লাহ আল্লাহ আগামী বছরের জন্য কথা বলেছিল আগামী বছর যেইখান থেকে যাহা কিছু লাগবে গায়েবি খজিনা থেকে ব্যবস্থা করে দাও আমি গুনাহগার পাপী অপরাধী আল্লাহ রে সিগন আল্লাহ যার হাত কানা তোমার পছন্দ হয় ওই হাতের ছিল আউলাদ রাসূল আমার মুর্শিদে বড় হকের হায়াত আল্লাহ হায়াত তো আল্লাহ আমার হায়াত মুর্শিদে বড় হায়াত বাড়িয়ে দাও বাংলাদেশের মধ্যে বারবার এসে আমাদের আল্লাহ ধন্য করার ব্যবস্থা করে দাও এই বাংলার জমিনের মধ্যে আঞ্জুমানে রহমানে আমাদের সুন্নিয়া ট্রাস্টে ভুলে ভালো করে দাও আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ কর্তৃত্বিত করে দাও গৌসিয়া কমিটি ভাইদেরকে আরো বেশি খেদমত করার তৌফিক দিয়ে দাও আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমি নগণ্য পাপি আল্লাহ জীবনে বহুবার আক্রমণ হয়েছে নির্যাতন হয়েছে জেল ও খেটেছে আল্লাহ না জানি কত বড় আল্লাহ অপমানে আল্লাহ কোন সময় আল্লাহ মজলুমের মধ্যে আল্লাহ নাম উঠবে আল্লাহ তোমার নবী বলছে উম্মত তিন প্রকার মানুষের দোয়া মিস নাই মজলুমে দোয়া করলে মিস হয় না মুসাফির দোয়া করলে মিস হয় না আল্লাহ মা বাবা দোয়া করলে মিস হয় না আল্লাহ আমি তো মজলুম আমি তো মুসাফির খোদারে গুনাহগার করে গুনার দিকে না তাকাইয়া মুসাফিরের দিকে তাকাইয়া তোমার নবীর হাদিসের উসিলায় যতগুলি ভাই হাত তুলেছে সমস্ত ভাইদেরকে করে যাওয়ার পূর্বে গুনাহ মাফ করে জান্নাতে টিকে হাতে দিয়ে দাও বাতিল থেকে আমাদের ঈমান হেফাজত করো মরণ পর্যন্ত সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করো এই জবান যতদিন থাকবে তোমার নবীর গুণগান গাইতে গাইতে দুনিয়াতে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আমি গুণাগার আল্লাহ রে আমার মতো ফাফি দুনিয়াতে কেউ নেই আল্লাহ আল্লাহ আমার ভাইরা মনে মনে ভাবছে গুণাগার হইলো নবীর মহব্বত তো আছে আল্লাহ মুখে কই দিনায় হলো বাস্তবত হতো অন্তরের খবর তো খোদা তুই জানো এই মুহূর্তে যদি কল যান স নবীর নে দিবে লাগি তো খোদা একখান সেকেন্ড নবীর নবীর কি খোদা তো আন নবীর ছিল আর দোয়া কবুল কর খোদা কেন দেখিল তুই তো দেখিল খোদা তো আল তো সিট বাতারে করা যেত খোদা তুই তো দেখিল মা তো না মামলা ফেলাই বহু তো না মামলা ফেলাই দুনিয়ার বেঙ্গল তো কমা সাই ফেলাই জীবনিয়া না তো আন নবীর গোলামি কুরবানি করি ফেলাই খোদা জীবনে রাজিয়ে বহুত বছর করছি দুরিতি একখান কথা যদি প্রথম গমলায় ইয়া নরুসিলে আর ভাই বিয়ার কোনো তুই বিয়স্তর বাসিন্দা বানাই
আরে বেগুনের ব্যস্ত দিলি তোর ক্ষতি হোদা হোদা আরে যদি জাহান্নামত গলে তো চর তো লাগল আর নবীর মিলাদ করি নবীরই আর রাসূলুল্লাহ হো হয়ে গাদি হাদি সেয়ারা যদি জাহান্নামত যাই তোর নবী হস্ত নাফাইবে না আল্লাহ আল্লাহ তোর নবী সেয়ার হাল হয়ে যাবে আল্লাহ তোর নবীর মদিনার সিলাই সবুজ গম্বুজ রুসিনা হারাম মাফ করে দিবে খোদা খোদা রে নবুজিলে তারার আল্লাহ তুই হেদায়েত দান কর আল্লাহ হেদায়েত নলে তারার মবলুক করি আল্লাহ সুন্নিয়তের ফতাকারে আরো বেশি উদ্দিন করি আমিন রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওগোদা এতিমখানা আল্লাহ বহুত কেটিয়া দি গুটিয়া দি আল্লাহ তো কবুল কর তোর আওলাদ রাসূল হই তো অন্য বীর আওলাদ হইয়ে দে মাদ্রাসা সাইলে কবুল আল্লাহ আল্লাহ এলাকার দেদুক গুন ভাই হল বই নল মাইক করে আওয়াজ দা দুনের আল্লাহ বেগুনের জিন্দেগির গুনাহ তা মাফ করে দে আল্লাহ রে দিন দিন আল্লাহ শাখা নয় সারা বিশ্ব বিয়ে আল্লাহ গৌসিয়া কমিটির উসিলাই লাখ লাখ মানুষ মহামারী আর কিছু নাই আল্লাহ তোর নবীর দরবারে তোকে সালাম কে যাও ভাই নবীর কাছে পাগলের আরশি আছে কে যাও ভাই নবীর কাছে পাগলের আরশি আছে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবের কি বা করার আছে হে মওলা গো এই গরিবের কি বা করার আছে হে মওলা গো এই গরিবের কি বা করার আছে টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার ও গো আল্লাহ পরওয়ার দেখায়ো নবীর দিদার ও গো আল্লাহ পরওয়ার দেখায়ো নবীর দিদার না
যাওয়ার ব্যথা যাবে মুছে নবী গো, এই গরিবের কি বা করার, এই গরিবের কি বা করার, অলিউল্লার যন্ত্রণা নবী সারা বুঝে না, এই গোলাম দর বাদনা নবী সারা বুঝে না, সুযোগ পেলে মোনা ফেকরা করে সমালোচনা, দেখেন আল্লাহ পরওয়ার দেখেন নবী সরওয়ার, দেখেন আল্লাহ পরওয়ার বুঝেন নবী সরওয়ার, তাই তো মনে আনন্দের গান গাইছে নবী গো, গরিবের কি বা করার আছে হে মাওলা গো, এই গরিবের কি বা করার আছে, কে যাও ভাই নবীর কাছে পাগলদের আরজি আছে, সালাম দিও নবী জির কাছে হে মাওলা গো, এই গরিবের কি বা করার আছে হে মাওলা গো, এই গরিবের কি বা করার, যেদিন মৌতের পিছনে চলে যাব হাজরাইলের সামনে শয়তানের বেঈমান করার জন্য, হাজরাইলের সামনে আল্লাহ বেঈমান শয়তানের বেঈমান করতে হাজরাইল আসবে জান কবজা করতে, সেই কঠিন মুসিবতের সময় হলো তোমার দয়াল নবীর দেখাইয়া আমাদের জবরে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।